সেসব তো ঠিক আছে ঠাম্মি, কিন্তু গৌরী যদি দুদিনের জন্য বাড়ির বাইরে থাকে তাহলে তাহলে আমাদের হরো গৌরি পাইস হোটেলের কি হবে? কাস্টমাররা তো গৌরীর হাতের রান্না চাইবে। কিচ্ছু হবে না, আমি আর বড় খোকা দুদিনের মতো করে সামলে নেবো রান্না বান্না। কি বড় খোকা, ঠিক সামলে নেব। তোরা কি বিপদমুক্ত হতো? যা, তোরা বাবার মন্দিরে কি বাবার আশীর্বাদ তো নিয়ে আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যখন চাইছো আমরা দুজন মিলে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসি, তখন আমরা যাবো রুদ্র। হ্যাঁ যাব। এক মিনিট, এ বাড়ির সবাই বোধ হয় ভুলে গেছে যে গৌরী একা এই বাড়ির বউ নয়, এই বাড়িতে আরেকটা বউ আছে, এ বাড়ির ছোট বউ পিয়া। তাহলে এবারই রীতি যদি হয় যে নতুন বর বউকে মহাকালের মন্দিরে পুজো দিয়ে সংসার শুরু করতে হবে, আমার মনে হয় হিসেব মতো পিয়ারও সেই মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত। নাকি এখানে সবাই ঋতুরাজকে আর এ বংশের ছেলে ভাবছে না? হ্যাঁ, ঋতুরাজ এই বংশের ছেলে, ঋতুরাজ সুস্থ থাকলে পিয়াকেও পাঠাতাম ওই মন্দিরে, কিন্তু সেটা তো হওয়ার নয়। যেদিন থেকে তুমি এসেছ সেদিন থেকে একটার পর একটা ঝড় বয়ে গেছে ছেলেটার উপর দিয়ে। ছেলেটা এত অসুস্থ হয়ে গেছে যে ওকে ডাক্তারের কাছে পাঠাতে হলো। এখন ও যদি সুস্থ হয়ে ফিরে আসে তখন পিয়াকে নিশ্চয়ই পাঠাবো, ওরা দুজনে জুটিতে গিয়ে ওখানে পুজো দিয়ে আসবে। সন্ধ্যাদু ভাই, এত কথায় কাজ নেই, তোরা তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়, গুছিয়ে নে, আর সকাল সকাল বেরিয়ে পড়িস, কারণ মন্দিরের পথটা কিন্তু গোলমেলে, তোরা চিনতে পারবি না। আমি একটা কাগজে এঁকে দেবো, তখন দেখবি তোদের মন্দির খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ঠাম্মু, তাই হবে। গরিব চলো আমরা ব্যাগ গুছিয়ে নিই। ধনুরগড়, মহাকালের মন্দির, সুখের খোঁজে ভগবানের আশীর্বাদ নিতে যাচ্ছ, যাও। তবে এটাই তোমাদের শেষ যাওয়া হবে গৌরী, সুখ তোমার কপালে নেই, আমি থাকতে তুমি সুখে সংসার করতে পারবে না। সাবধানে যাবি বাবা, অচেনা জায়গা, চোখখান খোলা রাখিস। আমার তো আমার নাতি আর নাত বউয়ের ওপর পুরো ভরসা আছে, ওরা ঠিক পারবে। গৌরী ভালো করে পুজো দিবি কিন্তু, আর পৌঁছে খবর দিস। হরো গৌরি পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।